আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার বিজেপির কার্যকর্তা ও নেতারা বিজেপির জেলা সভাপতির পদ থেকে গঙ্গা প্রসাদ শর্মার অপসারণের দাবিতে সরব হলেন। বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মার পদত্যাগের দাবি উঠল আলিপুরদুয়ার জেলার বিভিন্ন মহলে। বিজেপির আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার কার্যকর্তা ও নেতৃত্বরা বিজেপির জেলা সভাপতির পদ থেকে গঙ্গা প্রসাদ শর্মার অপসারণের দাবিতে সরব হল। আলিপুরদুয়ার জেলার কাজনি ব্লকের সাতালি বিরসা মুন্ডা ময়দানে এক জনসভা আয়োজিত হয়। এই সভাতে বিজেপির আলিপুরদুয়ার জেলার বিভিন্ন মন্ডল কমিটির নেতৃত্ব, নারী মোর্চার নেতৃত্ব এবং বিজেপি পঞ্চায়েত সদস্যরা ও চা বাগানের বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সেখানে সবাই বিজেপির জেলা সভাপতির পদ থেকে গঙ্গা প্রসাদ শর্মার পদত্যাগের দাবি তোলেন। বিজেপির কার্যকর্তারা জানান যে আলিপুরদুয়ার জেলাতে জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা নিজের মন মর্জি মতো কাজ করছে। এছাড়া তারা এও অভিযোগ তোলেন যে তৃণমূলের জেলা নেতৃত্বের সাথে তার যোগাযোগ আছে এবং এতে ক্ষুব্ধ বিজেপির নিচু স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা। তাই আজ নেতৃত্বের কাছে লিখিতভাবে জানিয়েছেন যে যদি জেলা সভাপতির পদ থেকে গঙ্গা প্রসাদ শর্মাকে না সরানো হয় তাহলে তারা আগামী বিধানসভার ভোটের আগে সবাই ইস্তফা দিয়ে দেবে। এদিনের জনসভায় হাজারেরও বেশি বিজেপির কর্মী ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন। আচ্ছা বলেন কি আজকের বিষয়টা? কি আজকের বিষয়টা? আমরা জানতে পারলাম যে এই 9 নম্বর মণ্ডলের যে লড়াকু নেতা সন্দীপ একারকে ক্লোজ করা হয়েছে, সন্দীপ একারকে পরিবর্তে অন্যজনকে করা হয়েছে। যে সংগ্রামী নেতা দীর্ঘদিন যাবৎ আমরা ভারতীয় জনতা পার্টি করে আসছি, সেই সন্দীপ একারের নেতৃত্বে সবচেয়ে খুব বেথা লাগছে যে এরকম একজন সংগঠক যে আদিবাসী সংগঠনের মুখ হাত থেকে উঠে আসছে, যে ডুয়ার্স এলাকা আদিবাসী অন্ধকার জগতের যে দিনগুলো ছিল সেই দিনগুলোকে ফিরিয়ে এনে যে বিজেপির পতাকা উত্তোলন করেছে, যে তার মধ্যে সন্দীপ একার একজন। তাকে যখন সেই মণ্ডল সভাপতি থেকে বাদ করেছে তখন সত্যি দুঃখ লাগছে। আজকে সেই বিরোধে সামিল হয়েছি এবং সেই সামিল হয়ে সেই জনতার সামনে 9 নম্বর মণ্ডলের জনতার সামনে আবেদন করছি যে বর্তমান যে জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা অন্যায়ভাবে যেই তার বিরুদ্ধে মুখ খুলছে, অন্যায়ভাবে তাকে ক্লোজ করার চেষ্টা করছে এবং মানুষকে হুমকি ধমকি দিচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 4 নম্বর মণ্ডল তথা এই 9 নম্বর মণ্ডলে পুনরায় সন্দীপ একারকে এই 9 নম্বর মণ্ডলের সভাপতি করা হোক এবং 4 নম্বর মণ্ডলের যে সভাপতি পিতৃরাষ্ট্রকে ক্লোজ করে সজল দেখে আবার সভাপতি নির্বাচন করা হোক সহমতের ভিত্তিতে। আমরা সেটাই চাই, সকলকে নিয়ে আমরা একসাথার তলে থাকবো। কিন্তু গঙ্গা প্রসাদ শর্মা যে পরিস্থিতি তৈরি করেছে এতে করে আমরা গ্লাসফুট মানে নিচের লেভেলে যে বিজেপির নেতৃত্ব আমরা বিরোধ প্রদর্শন করছি, সেই বিরোধ প্রদর্শন আমাদের চলতে থাকবে সারা জেলায় এই গঙ্গা প্রসাদের বিরুদ্ধে, যতক্ষণ পর্যন্ত গঙ্গা প্রসাদ সুযোগ্য লোককে সরাইয়া দেয়, অযোগ্য লোককে আইনের ক্ষমতা বসাবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই লড়াই থাকবে। জেলা সভাপতি পদত্যাগের কেন কি বিষয়টা বলেন? বিষয়টা এটাই, কারণ আমরা এতদিন থেকে নিজের মন প্রাণ দিয়ে জান দিয়ে খেটে আসছি, তো আসার পরেও আমরা তেমন মান সম্মান কোনো কিছু পাই না। আমাদের সন্দীপ দাই এতদিন থেকে নিজে সব কিছু সর্বস্ব দিয়ে পার্টির মানে কাজে সবসময় এগিয়ে আছে, তো ওনাকে গঙ্গা দা কাউকে ইনফরমেশন না দিয়ে ওনাকে মানে দুধে পড়া মাছির মতন তুলে ফেলে দিয়েছে, যেটা নিয়ে আমরা মানে খুবই দুঃখিত। এবং যারা যারা কাজ করবে, ভালো কাজ করবে, নিজে সব কিছু দিয়ে পার্টিতে মানে পার্টির হয়ে কাজ করবে, তাদেরকে উনি মানে কোনো ভ্যালুই দেন না, সব মানে একদম নিজের মতনই উনি মানে যেখানে প্ল্যানিং উনি করবেন, প্লটিং উনি করবেন, সব কিছু ওনার মতনই চাচ্ছেন উনি, তো এখানে আমরা এটা মানছি না। हिमालयन ऑप्टिक्स आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.